গত 16 জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নৌকা ও হাজি জাহাঙ্গীর আলমের গুরিমার্কার সমর্থনে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ সিবিএ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের কার্যকরী সভাপতি এসকান্দর ভাই এবং নিমতলা বিশ্ব রোড বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ সিবিএ অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মিন্নসাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী হাজি জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সফর আলী, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ সহ আরো অনেকে। আওয়ামী লীগের ঐক্যের কাছে কোনো শক্তি দাঁড়াতে পারবে না মন্তব্য করে আজম নাসির উদ্দিন বলেন, এখানে এক সময় সংগঠন ছিল, পরে মূলত আইন করা হয়ে একটি সংগঠনের জন্য আইন তৈরি করা হয়েছে। এটা নিয়ে অনেকে চ্যালেঞ্জ করেছিলেন, স্বাভাবিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হয়তো নিউজ ডেস্ক চট্টলা টিভি চট্টগ্রাম।